আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা ক্রমযোজিত গণসংখ্যার সম্পর্কে জানব। সংজ্ঞা যাওয়ার আগে আমরা আগে লিখে নেই কিছু উদাহরণ। প্রথমে দেখা ছিল শ্রেণী, এবার ছিল গণসংখ্যা। সো আমরা এখানে দেখব ক্রমযোজিত গণসংখ্যাটা কি। ও তার আগে অবশ্য লিখে নিতে হবে বিশ থেকে তিরিশ, একটা নিয়ে নেওয়া যে কোনো একটা, তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট। যে কটা মান ধরি, আট, দুই, সাত, তেরো, পাঁচ। এবার সংজ্ঞায় আসি। কোনো গণসংখ্যা নিবেশনের শ্রেণীর গণসংখ্যা সমূহকে পর্যায়ক্রমে যোগফলে যোজিত গণসংখ্যা বা বর্ধিষ্ণু গণসংখ্যা বলে। অর্থাৎ এই যে গণসংখ্যা, এই গণসংখ্যা যদি আমি ক্রমান্বয়ে যোগ করি সেটাকেই আমি আলটিমেটলি যোজিত গণসংখ্যা বা বর্ধিষ্ণু গণসংখ্যা বলবো। সো এইটা আবার দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছিল ঊর্ধ্বমুখী আর একটা হচ্ছিল নিম্নমুখী। এখানে লিখি আমরা বা ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা, এটা ছিল নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। এখন ঊর্ধ্বমুখীটা কি? ঊর্ধ্বমুখী হলো উপর থেকে নিচে নামবে, এক কথায়, সোজা কথায় ঊর্ধ্বমুখী উপরে যেটা আসছে সেখান থেকে নিচে নামবে, আর নিম্নমুখী নিচ থেকে উপর উঠবে। এটা কি হবে? আট। এরপরে কি হবে? আট আর দুই দশ, দশ আর সাত সতেরো, সতেরো আর তিন তেরো তিরিশ, তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ, শেষ। আর নিম্নমুখী মানে নিচ থেকে শুরু হবে, এই ঘর বাদ, এখন মাঝখানের ঘরটা এখানে এখন নাই। নিচ থেকে হচ্ছিল পাঁচ, পাঁচ আর তেরো হচ্ছিল আঠারো, আঠারো আর সাত হচ্ছিল আঠারো, আঠারো পাঁচ তেরো, আঠারো উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, এটা হলো পঁচিশ, পঁচিশ আর দুই ছাব্বিশ, সাতাইশ, সাতাইশ আর আট পঁয়ত্রিশ। দেখো ঊর্ধ্বমুখী বলছে মানে উপর থেকে নিচে নামবো, উপরের সংখ্যাগুলো থেকে আজকে নিচের দিকে নামবো, আর যখন নিম্নমুখী বলবে মানে নিচ থেকে আমি উপর দিকে উঠবো। আমরা কী বুঝি ঊর্ধ্বমুখী মানে উপর থেকে, নিচ থেকে উপরে উঠছে, আর নিম্নমুখী মানে উপর থেকে নিচে নামছে। কিন্তু এইখানে বিষয়টা আসলে একটু উল্টা হবে, ঊর্ধ্বমুখী মানে উপর থেকে নিচে নেমে যাচ্ছে, আর নিম্নমুখী মানে নিচ থেকে উপরে উঠছে। এটাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।